একাত্তর জার্নালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা এবং দর্শক আপনাদের সবাইকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে আজকে 45 বছরের স্বাধীন বাংলাদেশে 45তম আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস এক্সপিরিয়েন্স করছি, আমরা সামনে উদযাপন করছি, বলাটা বোধহয় ঠিক না, জানি না। আমাদের সাথে আছেন যে অতিথিরা, তারা হয়তো সেই শব্দটি বলে দিতে পারবেন, কিন্তু সত্যি কথাটা হলো যে এই 45 বছর পর স্বাধীন বাংলাদেশে এমন একটি বুদ্ধিজীবী দিবস এসছে যে বুদ্ধিজীবী দিবসের আগে আলবদর বাহিনীর যে প্রধান তার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে, সেই দিক থেকে আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবস হয়তো একটু অন্যরকম। সেই কথাগুলো বলবো, সেই দিনটার কথা শুনব, তার সাথে সাথে আজকে সারাদিনের যে খবর খবর আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব, আর তার সাথে আপনাদেরকে জানিয়ে দেবো বার্তাকক্ষে সর্বশেষ খবরাখবর, সহকর্মীদের খবরাখবর, এবং আমাদের সাথে যারা রয়েছেন টেবিলে, যারা যোগ দিয়েছেন অতিথি হিসেবে, আর বিভিন্ন জায়গা থেকে যে অতিথিরা আমাদের সাথে যুক্ত হবেন, তারা তাদের অভিজ্ঞতা, তারা তাদের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেবেন আমাদেরকে। আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে ডক্টর আনোয়ার হোসেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। এবং আমি একটু বলে রাখি যে আমাদের সঙ্গে আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, অভিনয়শিল্পী এবং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সন্তান শমি কায়সার, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি যুক্ত হতে যাচ্ছেন। আমি আসলে এই দিনটার কথা যখনই শুরু করতে যাই ডক্টর আনোয়ার হোসেন, আমি যেটি বলছিলাম যে কি বলবো, এই দিনটিকে আমরা কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, এই দিনটিকে কি আমরা আসলে সত্যি চাই এই দিনটি ফিরে আসুক নাকি চাই না, আমি জানি না ডক্টর আনোয়ার হোসেন। আপনারা তো প্রত্যক্ষ করেছেন সেই দিনটি, বাংলাদেশে তো গণহত্যা হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, কিন্তু এদের মৃত্যু, এই যে বুদ্ধিজীবীদের মৃত্যু, সেটা মনে হয় গণহত্যার চাইতে আরও আরও অধিক নির্মম, আরও অধিক, আরও অনেক বড়। কারণ এখানে হয়েছে পরিকল্পিত হত্যা, তাদের তালিকা করা হয়েছে এবং কিছু মানুষ তাদের তালিকা করেছে, নাম ঠিক করেছে, সেগুলিতে হয়তো লাল গালি দিয়েছে এবং তারপরে তাদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। সুতরাং এই যে বলে যে টার্গেটেড কিলিং, আরেকটা এখন আরেকটা শব্দ ব্যবহার হয় সফট টার্গেট। সফট টার্গেট হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের নিজেদেরকে রক্ষা করবার মতো কোনো অস্ত্র তাদের কাছে নেই, সেই সব মানুষদেরকেই বেছে নেওয়া হয়েছে, তাদের তালিকা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। সেই জন্যই এই বুদ্ধিজীবী দিবস যখনই আসে তখন আমাদের মধ্যে, আপনি যে যেমনটা বলছিলেন, সেই যে প্রতি আমাদের মধ্যে একটা কেমন একটা অনুভূতি হয়, আর এই দিন কোনো দিন এভাবে ফিরে আসুক এটা তো কেউ আমরা চাইতেই পারি না, কিন্তু বাস্তবে এমন দিন তো এখনো শেষ হয়ে যায়নি, এগুলি আসছে আসছে এখনো আসছে। মানে আমি আরও একটা কথা শুধু যোগ করতে চাই, যদি ভুল হয় ধরিয়ে দেবেন, সেটি হলো যে এবারের বুদ্ধিজীবী দিবসে বারবারই যে কথাটি মনে হচ্ছে যে বুদ্ধিজীবী দিবস হয়তো আমরা পালন করি, কিন্তু সত্যটি যেটি সেটি হচ্ছে 9টি মাসই আসলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে। শুরু থেকে প্রথম থেকেই চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে যেখানে আছেন সারা বাংলাদেশ থেকে তাদেরকে ধরে ধরে নিয়ে নিয়ে যাতে হত্যা করা হয়, কখনো শুরু হয়েছে সাংবাদিকদের দিয়ে, কখনো শুধুই চিকিৎসক, কখনো শুধুই শিক্ষক, এইভাবে চলেছে। আমি একটু যুক্ত করে নিতে চাই আমাদের বারিধারা স্টুডিও থেকে জনাব রবিউল আলমকে, যিনি রায়েরবাজার বধ্যভূমি থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন, তাকে একটু যুক্ত করে নিতে চাই। জনাব রবিউল আলম, আপনাকে একাত্তর জার্নালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি তো খুব ভালো দিন নয়, কিন্তু তারপরও নিশ্চয়ই মানে এই দিনটিকে বেশি করে মনে করতে হবে, এই দিনটির কথা বেশি করে আমাদের বলতে হবে। জনাব রবিউল আলম, আমি একটু জানতেই চাই আসলে রায়েরবাজার বধ্যভূমির সেই স্মৃতি আপনার কাছ থেকে। রায়েরবাজার, ধন্যবাদ একাত্তর টিভিকে, স্বাধীনতার 45 বছর পরে হলেও একজন প্রত্যক্ষদর্শী হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ করায় এবং দেশবাসীর কাছে তুলে ধরার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি এই একাত্তর টিভিতে আসার জন্য যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি এই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসটাকে তাৎপর্যপূর্ণ করে জনতার মাঝে তুলে ধরার জন্য একাত্তর টিভির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বলছি, ডিসেম্বর আসলেই এই রায়েরবাজার বধ্যভূমি আমাকে এখনও বসবাস করতে হচ্ছে ওই স্থানে,
রায়ের বাজার বদ্ধভূমির পূর্ব দিকে ছিল আলবদল বাহিনীর ক্যাম্প, উত্তরে ছিল রাজাকার ক্যাম্প আব্দুল হাইয়ের বাড়িতে কাটাসুর, আর রায়ের বাজার বদ্ধভূমিটা ছিল ঠিক পশ্চিমে। আমার বাড়ির পাশে দিয়েই রাতে অনেক বুদ্ধিজীবীদেরকে ধরে নেওয়া, এইখান দিয়ে নিয়ে যাওয়া হতো। তাদের কান্নার আওয়াজগুলা আমার কানে অনেক সময় আসতো, কিন্তু তখনও কিন্তু আমরা বুঝতে পারি নাই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে এই জায়গাতে হত্যা করা হচ্ছে। আমি চারই ডিসেম্বর থেকে যখন হত্যা শুরু হয়, এই বিষয়গুলো মাঝে মাঝে প্রত্যক্ষ করেছিলাম, মানুষকে ধরে নেওয়ার স্মৃতিগুলো। 12ই ডিসেম্বর আমরা মাছ ধরতে, আমাদের বাড়ির পাশে একটি খাল ছিল যেটা এখন রাস্তা, সেই রাস্তা পার হয়ে আমরা চারজন ওই বদ্ধভূমিতে মাছ ধরতে যাই। ধরতে ধরতে একটি পর্যায়ে আমরা ওই ক্লিংয়ের ভিতরে চলে যাই। এমতো অবস্থায় লাশ দেখে আমি অত্যন্ত ভয় পাই এবং দৌড় দিয়ে চিৎকার দিয়ে, এই মুহূর্তে গুলি চলে চতুর্দিকে, রাজাকাররা আমাকে দৌড়িয়ে ধরে ফেলে কাটাসুর ক্যাম্পে নিয়ে যায়। এটা কবিকার কথা বলছেন যারা? এটা 12ই ডিসেম্বর। আচ্ছা, 12ই ডিসেম্বর আমাকে ধরে নিয়ে যায়, আমাদেরকে ওই আব্দুল হাইয়ের বাড়িতে, যেখানে এখন আপনি 16 তলা বিল্ডিং হয়েছে, ওই বাড়িটি ছিল রাজাকার ক্যাম্প। ওই বাড়ির ভিতরে একটা অন্ধকার গুহার ভিতরে চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায় আমাদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়। 13ই ডিসেম্বর আমরা বুঝতে পারি অনেক মানুষ সেখানে বন্ধ করে রাখা হয়েছে, এর মতো অবস্থায় একজন মহিলা কণ্ঠ শুনতে পাই। পরে জানতে পারি ওনার নাম হল সেলিনা পারভিন। আমরা সৌভাগ্যক্রমে সেখান থেকে মুক্তি পাই, স্বাধীনতা আসে 16ই ডিসেম্বর। রবিউল আলম, একটু শুনি কয়েকটি বিষয়। সেটি হচ্ছে এই যে রাজাকার ওখানে ছিল, রাজাকারদের ক্যাম্প, মানে কতজন থাকতো ওখানে? রাজাকার ক্যাম্পে 50 থেকে 60 জন ছিল, আর ফিজিক্যাল কলেজ যেটা আলবদর বাহিনীর ক্যাম্প সেখানে হাজার হাজার ছিল, হাজার হাজার আলবদর বাহিনী ছিল, সেটা হেড অফিস ছিল। তারা কি সশস্ত্র? সশস্ত্র। আপনারা যখন দেখেছেন তখন তাদের হাতে অস্ত্র আছে? তাদের হাতে অস্ত্র আছে, মেশিন গান আছে, স্টিং গান আছে। তখন তৎকালীন সময় একটা টমি গান ছিল, ছোট অস্ত্র, সেই অস্ত্রটাও আমরা প্রত্যক্ষ করেছি আর কি। তাদের হাতে একটা টমি গান ছিল, টমি গান নামে, এখন আমি সেই অস্ত্রটা দেখি না। আপনাদেরকে যখন ধরে নিয়ে গেল, আপনারা চারজন বলছেন, আপনাদের বয়স তখন কেমন? আমার বয়স 14 বছর পুরো হয়নি। চান মিয়া আরেকজন ছিল, চান মিয়া, উনি এখন কাতারে আছে। আমার বড় ভাই শফিউল্লাহ, উনি মারা গেছে। আর শফি নামে আরেকজন নোয়াখালীর বাসিন্দা, হোটেল পূর্বাণীতে চাকরি করতেন, উনি এখনো জীবিত ওইখানে আছেন। আচ্ছা, আপনাদেরকে ধরে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে রেখে দেওয়া হলো, সেটা কয়দিন পরে? 13ই ডিসেম্বর বিকালে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, কি বলে ছেড়ে দেওয়া হয়? কি বলে কোনো কিছুই বলেনি, তবে জমির সার্জেন্ট নামে একজন সার্জেন্ট ছিল মোহাম্মদপুরে, অনেক পুরনো, ওই ভদ্রলোক নাকি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। উনিও রাজাকার না, পুলিশের লোক ছিল, সার্জেন্ট ছিল। আচ্ছা, আমি আপনাকে একটি কথা বলি, স্বাধীনতা সংগ্রামের পরে কিন্তু এই জমির সার্জেন্টকে রায়ের বাজারবাসী ফুলের মালা এবং ব্যান্ড পার্টি দিয়ে ঘুরিয়েছিল। স্বাধীনতার পরেও বাংলাদেশ সরকার তার চাকরি কিন্তু পূর্ণ বহাল করা হয়েছিল। কিন্তু সে রাজাকার ছিল না, সে পাকিস্তানি পুলিশ ছিল, রাজাকারে ছিল না। আচ্ছা আচ্ছা, মানে আলবদর বা রাজাকার বাহিনীতে? না না না, উনি পাকিস্তান পুলিশ বাহিনীতে ছিল। আচ্ছা, তারপর আপনি 13 তারিখ বাড়িতে চলে গেলেন? বাড়িতে চলে আসি। এরপর? এরপর 16 তারিখে আমরা সকালে ওখানে যাই। যাওয়ার পরে দেখি লোকজন একদমই নাই, তখন আমি একটু ভয় পাই। পরবর্তীতে আবার চলে আসি বাড়িতে, খুব কাছাকাছি, মানে 25-30 কোষ হবে আর কি। তো এরকম বাড়িতে আসি, 12টার সময় আবার আমরা রায়ের বাজার বদ্ধভূমিতে যাই। দুপুর লোক তখন সমাগম হয়, দুপুর বারোটায়। তো এর মতো অবস্থায় দেখি একজন মহিলা একটি লাশকে নিয়ে টানাটানি করছে, উঠাতেও পারছে না, নিতেও পারতেছে না। মানে হয় তার স্বামী হবে অথবা তার কোনো আত্মীয় স্বজন হবে, আমি ঠিক অ্যাকুরেট বলতে পারবো না। তবে আমার খুব মায়া হলো, আমরা 4-5 জন বন্ধু মিলে ওই লাশটিকে তুলে, কাদা থেকে তুলে
আমরা একটা রিকশার ভিতরে উঠিয়ে দিই। সে থেকেই মনে করেন গায়ে খুব কাদা পানি আসলো। আমরা সারা দিন রাত্রে 9টা 10টা পর্যন্ত যতটুকু আমাদের শরীরে কুলিয়েছে, আমরা ওই সময়তে ভ্যান গাড়ি ছিল না, ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি বা বাসের চাটাই, এরকম লাশ যার যার তুলে দেওয়ার চেষ্টা করছি, কাউকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম কতটা লাশ তৎকালীন আমার ধারণা আর কি, এটা অ্যাকুরেট সংখ্যাটা তো এই মুহূর্তে মনে নেই, হয়তো আমাদের ভাগে 50 থেকে 60 জন 60টি লাশ আমরা উঠিয়েছিলাম, আর অন্য অন্য আরও যারা যারা নিজেরা নিতে পারছে বা আত্মীয় স্বজন যারা আসছে তারাও নিয়েছে। এখন একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি যে ছবিটি আমরা এখন দেখছি রায়ের বাজার বধ্যভূমির, এই ছবিটি কিন্তু খুব সম্ভবত 17 বা 18 তারিখে উঠানো হয়েছে। এখানে 4টি লাশ বা 5টি লাশ দেখা যায়। এই স্থানে কিন্তু 100 থেকে 150 লাশ ছিল। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাচ্ছি, একটা সেকেন্ড জনপ্রবীর আলম, শুধু আমার প্রযোজনা সহকর্মীদেরকে বলছি যেই ছবিটির কথা বলছেন জনপ্রবীর আলম, নিশ্চয়ই আমরা এই পরপর্তে দেখতে পাবো। আমি বুঝতে পারছি খুব সম্ভবত সেখানে সেলিনা পারভিনের চোখ বাঁধা লাশটি পড়ে থাকতে আমরা দেখতে পাই সেই ছবিটিতে, যেটির কথা আপনি বলছেন জনপ্রবীর আলম। জি জি, হ্যাঁ আপনি বলুন। আপনি পরবর্তীতে আমরা 17 তারিখে মানে যেটা 16 তারিখে আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি, ইট যেখানে ইট পোড়ানো হয় যে জায়গাটায় ছবিটি প্রকাশিত হয়েছে তার আশেপাশে অনেকগুলা গর্ত ছিল, 20 25 15 10 এরকম লাশ গর্ত করে চাপা মাটি দিয়ে রাখা হয়েছিল। কিন্তু 17 তারিখে দেখা যায় লাশগুলো ফুলে মাটিগুলো আস্তে আস্তে উপর থেকে সরে যায়, কুকুরে টেনে লাশগুলা বের করে, আমরা ওখান থেকে লাশগুলা বের করার পরে আর লাশের কোনো আকৃতি আমরা দেখিনি, কেউ কেউ কোনো লাশ চিনতে পারেনি। এমতো অবস্থায় একজন ভদ্রমহিলা একটি লাশ শনাক্ত করে হাতে হাত অথবা পা দেখে, কিন্তু শিওর হতে পারছে না। তখন তাকে জিজ্ঞেস করলাম আমি যে আপা এই লাশ কি আপনার, উনি বলল যে আমরা তো স্বজন হারা, হয়তো আমার বাবার বাবাই হবে, হয়তো নাও হতে পারে, তবু তো একজন শহীদ বুদ্ধিজীবীকে আমি দাফন করতে সক্ষম হব, এটি ভেবেই আমি এই লাশটি এখান থেকে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার স্বজনকে আমি খুঁজে পাচ্ছি না, আমি আন্দাজ করতেছি, আমি ধরে নিয়েছি এটাই আমার বাবা। আচ্ছা একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা রবিউল সাহেব, আপনি বলছিলেন যে লাশগুলো যে সেই মাটির ঢিবি থেকে বেরিয়ে আসছিল তাদের কোনো আকৃতিও ছিল না, তাতে কিন্তু বোঝা যায় যে এই সমস্ত হত্যাকাণ্ড বেশ আগের থেকেই শুরু হয়ে গেছে, মানে ঠিক যেটা 14ই ডিসেম্বর না, তারও আগের থেকেই, তার মানে দু তিন দিনের লাশ নয় তারও আগের থেকেই নিশ্চয়ই এই হত্যাকাণ্ডগুলো হচ্ছিল। আমার দেখা মতে আমার বাড়ির পাশে হওয়াতে এই সাইটগুলোতে যাওয়া সম্ভব হয়েছে, আবার কিছুটা দেখার দুর্ভাগ্য হয়েছে বলব। এই নৃশংস হত্যাকাণ্ডগুলো 4 তারিখ থেকে রায়ের বাজারে খুব বেশি ধরনের মানুষ মারা হয়েছে, এর আগেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, 2-4 জন এইভাবে মারছে ওইভাবে মারছে, রাস্তায় মারছে, ধরে নিয়ে মারছে, বাজারে মারছে। রায়ের বাজার বাজারে একটি ঘটনা ঘটেছিল যে একজন মাসেলা যখন রাজাকাররা হামলা করলো, পাকিস্তানিরা হামলা করলো, তখন ওই মাসেলা মাছ নিয়ে দৌড় দিয়েছিল। রায়ের বাজার সাদেক খান সাহেবের বাড়ির সামনে একটি পুষ্কণী আছে, ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের সেক্রেটারি সাদেক খান সাহেবের বাসার সামনে একটা পুষ্কণী ছিল, সেই পুষ্কণীর পার থেকে আমি দেখেছি গুলি করতে, সেই 1 মাইল জায়গার ভিতরে তার শরীরে লেগে পড়ে গেল। এরকম বিচ্ছিন্ন ঘটনা শত শত ঘটছে, রাস্তার উপরেও মানুষ হত্যা করা হয়েছে, কিন্তু বুদ্ধিজীবীদেরকে যেভাবে সুপ্রিম কোর্ট একটি গাড়ি নিয়ে বাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়েছে, হাত পা বেঁধে আলুর বস্তার মতো যেরকম মানুষ ফিকে মারে, ঠিক এইভাবে স্যার অমানসিকভাবে তাদেরকে নির্যাতন করতে করতেই নিয়ে গেছে। অনেক বুদ্ধিজীবী দেখা গেছে হত্যাটা বোধহয় গাড়ির ভিতরে অনেকের মানে দম নিঃশ্বাস হয়েছে, সেই অবস্থায় নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে লাশ ফেলা হয়েছে, এটা আমরা অনুমান করতেছি। আর প্রত্যক্ষভাবে যেটা আমরা দেখেছি যে রায়ের বাজার বধ্যভূমি
যে স্থানটা তার যে খোলাটার ভিতরে আপনার লাশের মানে স্তব করা হয়েছিল তার পাশের খোলাটা কিন্তু ছিল সাদেক খান সাহেবদের, তার পাশের খোলাটা এখনো আছে সেই চিহ্নগুলো। কিন্তু এই এই জায়গাতে ঘনবসতি হওয়াতে আমাদের এই সাদেক খান সাহেবের খোলাটা ঘনবসতি হওয়াতে ওই পাশের খোলার ভিতরে ওইখানে মানুষ জন সংখ্যা কম ছিল সেখানে নিয়ে লাশগুলোকে ফালানো হয়েছে। আর অনেক বুদ্ধিজীবীদেরকে সারিবদ্ধ দাঁড় করিয়ে তাদের উপরে ব্যানার চার্জ ব্রাশ ফায়ার যেভাবে তাদের সম্ভব হয়েছে এইভাবেই মারছে। কিন্তু যখনই গুলি চলতো তখনই কান্নার আওয়াজ আসতো, যখনই গুলি চলতো তখনই কান্নার আওয়াজ আসতো। আমরা অনেক চেষ্টা অনেক কিছু এই দেশের মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা করেছি কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। আমরা শিশু ছিলাম, বাচ্চা ছিলাম, বুঝতে পারি নাই। কিন্তু আজ স্বাধীনতার 45 বছর পরে ওই রায়ের বাজার বদ্মভূমির পাশ দিয়ে এখনও আমাকে প্রতিদিন গাবতলিতে আসা যাওয়া করতে হয়, প্রতিদিনই আমাকে চলতে হয়, প্রতিদিনই আমাকে এই দৃশ্যগুলো দেখতে হয়, খুব খারাপ লাগে। আপনি আছেন আমাদের সাথে, আমরা আরো কিছুক্ষণ হয়তো আপনার কাছ থেকে দু একটা বিষয় জানা আগ্রহ রয়ে গেল যে আপনারা যখন ছিলেন তখন কতজনকে ধরে নিয়ে আসা হয়েছিল বলে আপনার মনে হয়, এই আলাপগুলো করব। তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতি দিয়ে থেকে ফেরত আসছি এক্ষুনি। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, হত্যাকারীদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ইংরেজি মাধ্যমের পাঠ্যসূচিতে উপেক্ষিত মুক্তিযুদ্ধ, বাধ্যতামূলক করার পরামর্শ শিক্ষাবিদদের। গাইবান্ধায় সাঁওতালদের ঘর বাড়িতে পুলিশের আগুন দেওয়ার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। নারায়ণগঞ্জে এক মঞ্চে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী, ইসিকে নিরপেক্ষ আচরণের অনুরোধ। একাত্তর জার্নাল আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন শমি কায়সার, অভিনয়শিল্পী এবং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সন্তান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শমি কায়সার, আমরা জনাব রবিউল আলমের কাছ থেকে শুনছিলাম তিনি রায়ের বাজার বদ্ধভূমি থেকে ফিরে এসেছেন, রায়ের বাজারে ওনার বাড়ি, উনি ওখানেই থাকেন, এবং বলছিলেন যে 4 ডিসেম্বর থেকেই দেখছিলেন বিভিন্ন সময়ে বুদ্ধিজীবীদেরকে ধরে এনে এনে মেরে ফেলা হচ্ছিল। বদ্ধভূমি যেটা আমরা দেখি তার বাইরেও যে মাটির ঢিবি তার নিচেও যে অসংখ্য লাশ ছিল সেটি তিনি জানেন, দেখেছেন, নিজের প্রত্যক্ষদর্শীর বর্ণনা বলছেন। জনাব রবিউল আলম, কয়েকটা ছোট জিনিস একটু শুনে নিই আপনার কাছ থেকে, আসলে এই কথা তো ছোট করে শুনবার নয়, তারপরেও যদি একটু কম সময়ের মধ্যে কথা বলতে চাই সেটি হলো, আপনি যখন আপনাদেরকে যখন ধরে নিয়ে গেল কতজনকে দেখলেন যে ওখানে আছেন বা দেখতে পেয়েছেন কিনা, সুযোগ পেয়েছেন কিনা, কতজনকে ধরে নিয়ে আসা হয়েছে সেই বিল্ডিংয়ে? জনাব রবিউল আলম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি বলছিলাম যে আপনাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আপনাকে এবং আরও 3 জনকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, তখন কতজনকে ওই বিল্ডিংয়ে দেখেছেন? সংখ্যাটা আমি বলতে পারবো না, কারণ রুমটা ছিল অত্যন্ত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, তার উপরেও আমাদের চোখ ছিল বাধা। আচ্ছা, সে অবস্থায় কোনো কিছু অনুমান করা কঠিন ছিল। তবে একটি বিষয় আমি আপনাকে ক্লিয়ার করতে পারি, আমার আনুমানিক তখন আমাকে যখন ভিতরে নেওয়া হয়েছে তখন 20-25 জনের লোকের কম হবে না, কম হবে না। এবং আপনি বলছেন যে 16 ডিসেম্বরে এসে আপনারা মনে করছেন কমপক্ষে 100 থেকে 150 লাশ। আমি 100 থেকে 150 লাশ দেখেছি, শুধু আপনার যে ক্লিংটা মানে এটা পোড়ানোর যে স্থানটাতে 4 বা 5টি লাশ দেখা যাচ্ছে ঠিক এই ক্লিংটার ভিতরে ছিল 100 থেকে 150 লাশ। আর বাইরে যে ইটা বানানোর স্থান যেটাকে পট বলা হয় আর কি, মানে ইটের ব্যবসা যারা করে তারা এইটাকে বলা হয় পট, সেখানে কিছু মাটি থাকে উঁচা করে রাখা হয় ইটা বানানোর জন্য, ওই স্থানগুলোতে আমার মনে হয় 20-30টি স্থানে
কোথাও কোনো গাথার ভিতরে দশজন, কোথাও ২০ জন, কোথাও ১৫ জন, এইভাবে যাকে যেভাবে পেরেছে ওখানে গর্তের ভিতরে রেখে উপর দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। যেই লাশগুলো আমরা ১৬ তারিখে দেখতে পাইনি, ১৭ তারিখ থেকে লাশগুলো ফুটে ওঠে, এই লাশগুলো ফুলে গিয়ে মাটি উপর থেকে সরে যায়, কুকুরের টেনে লাশগুলোকে বের করে, তখন আমরা বুঝতে পারি যে না, লাশ তো এখানেও আছে। তো কিছু মাটি সরিয়ে লাশ উদ্ধার করি, অনেকে লাশই অনেকে চিনতে পারেনি, সে চিনার মতো বা ছবি দেখার মতো কোনো আকৃতি তখন ছিল। আচ্ছা রবিউল সাহেব, আপনি বলছিলেন যে ওই যে যে ছবিটি আমরা সবসময় দেখি যে চারটি লাশ, একটু যদি আমার সহকর্মীরা দেখান, জি হ্যাঁ, সেই লাশ, সেটা কিন্তু ১৬ তারিখের ছবি না, ১৬ তারিখে আপনারা দেখেছেন অনেক লাশ, কিন্তু ইতিমধ্যে অনেকে সেগুলো নিয়ে গেছেন, কবর দেওয়া হয়েছে, এই যে এই লাশটি, এই ছবিটা খুব সম্ভবত ১৮ তারিখের, এর আগের ছবিটা ১৭ তারিখের। আচ্ছা মানে ১৬ তারিখে অনেক লাশ ছিল, ১৬ তারিখে অনেক লাশ ছিল, তখন আমাদের কাছে কোনো ক্যামেরা ছিল না, ক্যামেরা পাওয়ার অবস্থাও ছিল না, আর সাংবাদিকরা মিডিয়ার কর্মীরা রায়ের বাজার বধ্যভূমি খুঁজেও পাচ্ছিল না, কোথায় রায়ের বাজার বধ্যভূমি। আপনি তো বলছিলেন যে আপনারাও নিজেরা ৫০-৬০টা লাশ আপনারা উঠিয়েছেন একদিনে, একদিনে ওনারা চারজন মিলে ৫০-৬০টা লাশ ওনারা বিভিন্ন গাড়িতে ভ্যান গাড়িতে তুলেছেন। আপনি আছেন আমাদের সাথে শমী কাইসার, আমি জানি আপনার জন্য খুব কঠিন একটি দিন, কথা বলার জন্য খুব কঠিন। আমি যখন এই লাশগুলোর ছবি দেখি আমার কয়েকটা জিনিস, আজকে আমার গলা বসা, বাট এই গলা বসা নিয়ে আমি আজকে সারাদিন অনেক কথা বলেছি, কারণ মনে হয়েছে এই কথাগুলো বলা প্রয়োজন। যে এই লাশগুলো যাদের বাবাদের আর মাদের, তারা তো লাশটা দেখেছে, আমি ভাবি যে সেই সন্তান যে তার বাবার লাশ দেখেছে, আমার নুজাতের কথা মনে হয় যে ওরা তো লাশটা ওদের মনে আছে, আমি আমার বাবার লাশ দেখিনি, বাবার লাশ খুঁজে পাওয়া যায়নি। আমি ভাবি যে কিছুটা অন্তত আমার চিন্তায়, আমার মননে, আমার ভাবনায় আমার বাবার যে ছবিটা আছে সেই ছবিটা নিয়ে আমি বড় হয়েছি। আমি যদি আমার বাবার লাশটা দেখতাম বা আমার বাবার রক্ত মাখা একটা শার্ট যদি আমি দেখতাম, আমার এক বন্ধু আছে তার বাবার কে মেরে ফেলার পরে রক্ত মাখা শার্টটা নিয়েই ও বড় হয়েছে, সো ওই রক্ত মাখা শার্টটা নিয়ে যে ও বড় হয়েছে, ওকে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার কেমন লেগেছে, কীরকম লেগেছে, ওর তখন বয়স ৪ ছিল। আমি ভাবি যে আমার অন্তত ওই দুঃসহ চিন্তাগুলো নেই, ভাবনাগুলো নেই, কিন্তু আমার মা যখন বলেন যে রবিউল সাহেব ১৬ই ডিসেম্বরের কথা বলছিলেন, আমার মা ১৬ই ডিসেম্বরে রায়ের বাজার বধ্যভূমিতে আমার বাবাকে খুঁজতে গিয়েছিল, আমার মা আমাকে বলেছে যে একটা একটা করে লাশ উল্টাচ্ছি আর খুঁজছি কোনটা তোমার বাবা, একটা একটা করে লাশ উল্টাচ্ছি। আমি আমার মাকে জিজ্ঞেস করি তুমি কি কেঁদেছিলে, আম্মু বলে যে তখন কান্না কোথায় যে কান্না ভেতরে গিয়ে জমাট বেঁধে গেল, আমি একটা 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 করে লাশ খুঁজছি আর দেখছি যে কোনটা তোমার বাবা, পাওয়া গেল না, পাওয়া গেল না। ওখানে একটা পর্যায়ে মাথা ঘুরিয়ে মা পড়ে গেলেন, উঠে বসলেন, আমার চাচা এখন বেঁচে নেই জাকারিয়া হাবিব, তিনি ছিলেন আমার মার সাথে। সেদিন আমার মা আমাকে বলল ওই যে আমার কান্না থেমে গেল, ওই যে আমি কাঁদতে ভুলে গেলাম, আমার আর চোখের পানি বের হয় না, তাই হয়েছে। আর এখনো এত বছর পরেও রায়ের বাজারের বধ্যভূমির এই ছবি, বাবাদের গল্প, মুক্তিযোদ্ধাদের গল্প, মুক্তিযুদ্ধের গল্প এখনো আমাদেরকে আবেগে আপ্লুত করে। নিশ্চয়ই
শুভকা স্যার, এই আলাপে তো আর বারবার ফিরে আসতেই হবে এবং আসবো আমরা, কিন্তু একটু যুক্ত করে নিতে চাই ডক্টর আনোয়ার হোসেন, আসবো আপনার কাছে আমি এক্ষুনি, কারণ আপনাদের আমি যুক্ত করে নিতে চাই জনাব মাহবুব হককে, যিনি তার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন, মুক্তিযোদ্ধা মাহবুব হক। আমি একটু পরিচয় করে দিতে চাই যে ডক্টর আনোয়ার হোসেন আপনি নিজেও একেবারে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আশা করবো যে হয়তো আমরা আপনাদেরকে নিয়ে সেই সময়টা একবার ফিরে যেতে পারবো, আমরা যারা নতুন প্রজন্ম যারা সেই সময়টিকে দেখতে পাইনি। জনাব মাহবুব হক, আপনি আছেন আমাদের সাথে, একাত্তর জার্নালের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, মিথিলা ফারজানা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি জনাব মাহবুব হককে আমরা শুনতে পাচ্ছি না, আশা করছি যান্ত্রিক কোনো সমস্যা হবে না। শুনতে পা, জনাব মাহবুব হক শুনতে পাচ্ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না ওনার কথা। আমরা শুনতে পাচ্ছি না এখনো, যাই হোক আমি আসছি যখন শব্দটি ঠিক করতে পারবো আমরা। আরেকবার যদি একটু কথা বলেন জনাব মাহবুব হক। জনাব মাহবুব হক আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি আমি ওনার আওয়াজটি একটু জোরে করে দিতে বলবো, আমি শব্দগুলো খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। জনাব মাহবুব হক আমাদের সাথে ডক্টর আনোয়ার হোসেন আছেন, শমী কায়সার আছেন, আমি আপনার কাছে যেটি জানতে চাই আসলে একেবারে আপনাদের অভিজ্ঞতা শুনতে চাই, কোথায় ছিলেন 71 সালে, কোথায় যুদ্ধ করলেন, কেমন করে গেলেন? শোনা যাচ্ছে না? একটু অপেক্ষা করি, আমার মনে হয় যে যান্ত্রিক ত্রুটিটি সারিয়ে নিতে চাই। ডক্টর আনোয়ার হোসেন, আমি সেই কথাটি যেটি আপনাকে বলছিলাম বারবার করে যে একভাবে শমী কায়সার প্রত্যক্ষ করেছেন 71-কে, আপনি আরেকভাবে প্রত্যক্ষ করেছেন, যদি সেই দিনটি একটু শুনি। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এখনও তো টার্গেটেড কিলিং হয় এবং বেছে নেওয়া হয় যাদেরকে, যাদের নিজেদের রক্ষা করবার কোনো উপায় যাদের নেই। আমাদের এই যে শিল্পী সাহিত্যিক যাদের আমরা বুদ্ধিজীবী বলি, তারা তো নিরস্ত্র ছিলেন। কিন্তু আমি আমার নিজের কথা যখন ভাবি, আমি কিন্তু সশস্ত্র মুক্তিযোদ্ধা, আমার হাতে একটা অস্ত্র আছে, আই ক্যান ডিফেন্ড মাই সেলফ। শত্রু আমাকে আক্রমণ করলে আমি পাল্টা আক্রমণ করতে পারি। তো সেখানে সেই পার্থক্য দুটি আছে। এবং তেমনটা শমী বলছিল যে আমাদের নারীদের কথা, আমাদের মায়েদের বোনদের, তারা কিন্তু নিরস্ত্র ছিলেন এবং তারা সে কারণে তাদের যে অবদান সেটা অনেক অনেক বেশি আমাদের চাইতে, মুক্তিযোদ্ধাদের চাইতে। তো সাথে সাথে কথাও আমি ভাবি যে যাদের যাদের অন্তত লাশটা পাওয়া গেছে কিংবা যাদের কোনো স্মৃতিচিহ্ন আছে তাদের পরিবারের সদস্যদের কাছে, তারা একটু সান্ত্বনা। কিন্তু এমন মানুষ, শহীদুল্লাহ কায়সারের মতো তো আরও বহু মানুষ যাদের আর কোনো সন্ধান পাওয়া গেল না, এবং শেষ পর্যন্ত জহির রাহেন তারও সন্ধান পাওয়া গেল। মানে শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রাহেনকে আমরা হারালাম, মানে কতখানি হতভাগ্য এই দেশ, কত হতভাগ্য। এবং আমার আমার মার কথাতেই আসি, কারণ আমি এই গল্পগুলো শুনেই বড় হয়েছি, যে শহীদুল্লাহ কায়সারকে 14 ডিসেম্বর বিকেলবেলা যখন নিয়ে যাওয়া হয় খালেক মজুমদার, যে কারণ আমরা জানি যে পাকিস্তানি বাহিনী তো এদেরকে চিনত না, তো সুতরাং রাজাকার আলবদরের এই দোসররাই তো তাদের পরিচয় করিয়ে দিয়েছে। এবং আপনি দেখবেন যে এই খালেক মজুমদার কিন্তু আমার দাদি বাড়ির পাশের পাশে একটা মসজিদ ছিল, মসজিদে আজান দিতেন, এবং আমার বাবাই তাকে বলেছিলেন যে কয়েকবেলা এসে এখানে যুদ্ধের সময় খেয়ে যেও, কারণ ওই বাড়িতে অনেক মুক্তিযোদ্ধারা আসতো, এসে দুবেলা খেয়ে যেত বা কিছু নিয়ে যেত, শুকনো খাওয়ার নিয়ে যেত, এরকম অনেক কিছু হয়েছে। এই লোকটি কিন্তু পরিচয় করিয়ে দিল, ধরিয়ে দিল। তারপরে 14 ডিসেম্বর যখন বাবাকে নিয়ে যাওয়া হয়, জহির রাহেন তখন বর্ডারে শুটিং করছেন, ওই ওনার ছবির শুটিং করতে করতে উনি বর্ডার ক্রস করেছেন, এবং তিনি যাবার আগে বারবার তার বড় ভাইকে বলেছিলেন যে আমি যাচ্ছি আপনি চলেন।
বারবার আপনি যদি এই সবার সব শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী যারা যায়নি তাদের সবার একটি কথা ছিল এবং অদ্ভুতভাবে কি মিল যে তারা সবাই বলেছে আমরা যদি চলে যাই তাহলে কে কাজ করবে, তোমরা চলে যাও, আমাদেরকে কাউকে থাকতে হবে এখানে। এবং তারা থেকে গেলেন। জহির রায়হান ফিরে এসছে, ফিরে আসবার 16 ডিসেম্বরের পরে যখন তিনি ফিরে আসেন তখন 30শে জানুয়ারি স্বাধীন দেশে জহির রায়হানের অন্তর্ধান দিবস বলি আমরা, কারণ আমরা আসলেই জানি না জহির রায়হানকে কি মেরে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে, কি করা হয়েছে। জহির রায়হানের কাছে সেদিন কিন্তু বাড়িতে একটা ফোন এসছে এবং আমার মা এখনও বলে ফোনটা আমি ধরেছি, বলছে যে মিরপুর থেকে ফোন এসছে আপনার স্বামীর খোঁজ পাওয়া গেছে, আপনি জহির রায়হানকে চাচ্ছে। এবং সাথে সাথে আমার মাকে বলে জহির রায়হান তার দুই শালা এবং আমার দুই মামাকে নিয়ে চলে গেল এবং মিরপুরে তখন গেটে আটকে দেওয়া হলো, শুধুমাত্রই জহির রায়হানকে ঢুকতে দেওয়া হলো আর কাউকে ঢুকতে দেওয়া হলো না। তারা সারাদিন অপেক্ষা করে চলে এলো, এই জহির রায়হান আর ফিরলেন না, মানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে জহির রায়হানকে ধরার জন্যই এই পুরো পরিকল্পনাটা করা হয়েছিল। এবং সেটা স্বাধীনতার আরো 15 দিন পরে, স্বাধীনতার আরো 15 না প্রায় দেড় মাস পরে, দেড় মাস 30শে জানুয়ারি 16 ডিসেম্বরে স্বাধীন হলো, তারপরে দেড় মাস 72-এ 30শে জানুয়ারি। সুতরাং আমি যেটা আমার কাছে সেটা মনে করেই যেটা হয় যে আপনি একটু আগে স্যার যেটা বলেছেন যে দেশ স্বাধীন হয়েছে, আজকেও স্বাধীনতার 40-45 বছর পরেও কিন্তু আমাদের অনেক এই ধরনেরই যুদ্ধগুলো করে যেতে হচ্ছে সাম্প্রদায়িক চিন্তার সাথে এবং মুক্ত চিন্তা যারা বিশ্বাস করে, সাংস্কৃতিক মানবিক বোধ যারা ধারণ করে, একইভাবে এই যুদ্ধগুলো পরের প্রজন্ম বিভিন্ন জন হচ্ছে। সে কারণেই ব্লগার হত্যা হচ্ছে, সে কারণেই হুমায়ুন আজাদকে মেরে ফেলা হয়েছে, সে কারণেই এরকম মুক্ত চিন্তার অনেকে মেরে ফেলা হয়েছে এবং এখনও ধর্মের দোহাই দিয়ে দাঙ্গাও হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে তারপরেও আমি বলবো যে 2008-এ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করবার পর তারপরেও যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হওয়ার পরে আমরা আশায় বুক বেঁধেছি, এখনও আশায় আছি যে এখনও যে জঞ্জালগুলো আছে সেগুলো সত্যি খুব তাড়াতাড়ি যেন মানে সমূলে উৎপাটিত হয় বাংলাদেশের মাটি থেকে। কিন্তু একটা বিষয় আসলে সত্যি আমার জানবার খুব আগ্রহ হয় যে স্বাধীনতার দেড় মাস পরও তার মানে একটা পক্ষ ছিল যারা মনে করছিল যে এই বিজয় আসলে স্থায়ী বিজয় নয়, এর দেড় মাস কেন, 75 পর্যন্তই তো তারা ধারণ করেছে, তাই তো বিজয় আবার তাদের দিকে ঘুরে যাবে একদিন অবশ্যই। এবং তারা ধারণ করেছে বলে তো 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং পরিবার পরিজন সহ সহ হত্যা করা হয়েছে, কত অমানবিক। একটি জাতির নেতা যিনি আমাদেরকে একটি স্বাধীন জাতি রাষ্ট্র দিয়েছেন তার সপরিবারে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধু তারপরেই তারা ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধুকে হত্যা করে পরিবারে হত্যা করার পরে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেয়া এবং ইন্ডেমনিটি পাস করা, সেই সব কিছুগুলো আছে। একটা জিনিস আবারও এই প্রসঙ্গে ফেরত আসবো, যেতে চাই বিরতিতে, শুধু বলে রাখি বা দর্শকদের জন্য শমী কাইসার আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, ডক্টর নুজহাত চৌধুরীও বলছিলেন যে অদ্ভুতভাবে যারা এই মানুষগুলো শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা এই মানুষগুলোর আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছেন তারাই ধরিয়ে দিয়েছেন মানন একইভাবে, ঠিক একইভাবে ডক্টর আলিম চৌধুরীর কাছে এসেছিলেন তিনি সাহায্য প্রার্থী হয়ে এবং ওখানে ওই বাড়িতেই খেয়ে পড়ে তিনি থাকতেন এবং শমী কাইসার যেটি বললেন সেই একই ঘটনা। যাই হোক, এসব প্রসঙ্গ নিয়ে ফেরত আসছি 71 জানুয়ারি।
একাত্তর জার্নাল থেকে স্বাগত জানাচ্ছি। ধানমন্ডির বাসা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মাহবুব হক, মুক্তিযোদ্ধা। আশা করছি তাকে এবার নিশ্চয়ই আমরা শুনতে পাবো। জনাব মাহবুব হক, আপনার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকটা সময় আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য চলে গেল। কিন্তু সত্যি আমি জানতে চাই যে একাত্তরের সেই দিনটার কথা। ডক্টর আনোয়ার হোসেন, আমি আবারও অনুরোধ করছি যে আপনারা সকলে মিলে নিশ্চয়ই একত্রিত হবেন এই আলাপে। জনাব মাহবুব হক, আপনি কোথায় যুদ্ধ করেছেন, কিভাবে গেলেন যুদ্ধে? আমি কোথায় যুদ্ধ করেছি? জি, কোন অঞ্চলে? আপনি প্রশ্নটা আমি শুনতে পাচ্ছি? জি, আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি 2 নম্বর সেক্টরে মেলাঘরে, আমি 2 নম্বর সেক্টরে মেলাঘরে ওখানে ছিলাম। কিন্তু প্রথমে অরিজিনালি আমার ট্রেনিং হয়, আমাদের একটা কোম্পানি গঠন হয়, যে কোম্পানির কমান্ডার ছিল পরে শাহাদত বরণ করার সম্মুখীন পরে আমাদের ঢাকা শহরে আছে, ঢাকা শহরে ভাগে যাতনে আমাদের প্রাথমিক কমান্ডার ছিলেন শিল্পী শাহাবুদ্দিন। শিল্পী শাহাবুদ্দিন ছিলেন। আচ্ছা, আপনারা সবাই একসাথেই ছিলেন, তার মানে শিল্পী শাহাবুদ্দিন? আমরা একসাথে ছিলাম। আমাদের প্রাথমিকের বিশিষ্ট যারা ছিল, যাদের কথা আমার এখন মনে আছে, হলো আমাদের আফগানি ক্লাবের ফুটবলার ছিল সৌরভ, তারপর নাস্তিকর মুজিব খান দিলি। আচ্ছা, ক্লাবের ফুটবলার ছিল সৌরভ, তারপরে নাট্যকার মুজিব রহমান দিলু, আমি, শাহজাহান, আরো বেশ কিছু জন ছিল। আপনি তখন কি করছেন, কেমন বয়স? আমার বয়স তখন ছিল, আমি 1955 সালে আমার জন্ম, আমার বয়স অ্যারাউন্ড 16 ছিল। আমি আগের থেকে বলে রাখছি যে আমি 73 সাল থেকে বাংলাদেশের বাইরে থাকি, যার ফলে আমার বাংলার সাথে খুব একটা চর্চা নাই, যার ফলে যদি গুছিয়ে না বলতে পারেন প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। কোনো সমস্যা নেই, 16 বছর, তার মানে আপনি একেবারে কিশোর বলা যায়। এবং জনাব মাহবুব হক, আপনার সবচেয়ে সেই স্মরণীয় যুদ্ধটার কথা যদি বলেন, আমরা তো আপনার দুরন্ত। আমি 16 আমার আমাদের আমি আমরা প্রথমে একটি ব্রিফ ব্যাকগ্রাউন্ড বলি। আমি ঢাকায় জন্ম, ঢাকায় বড় হয়েছি, ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলাম। ওখানে 60 সালের সময় যে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের যে বিভিন্ন রূপ ছিল, ওটার সাথে আমি পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। 1969 সালে সেই আগরতলা মিথ্যা মামলার বিরোধী গণ আন্দোলন, ওখানে আমি জড়িত ছিলাম। 1969 সালে ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে যে অসহযোগ আন্দোলন, ওখানে আমি জড়িত ছিলাম। তারপরে 25শে মার্চে সেই কালো রাতের কথা সবাই মনে আছে। আমার এখনও মনে আছে যে 26শে মার্চ ভোরবেলা আমি তখন পাকিস্তান আর্মির যে হত্যাযজ্ঞ চলছে ওই গ্রেভিটি একটু বুঝতে পারি না, যার ফলে আমি আমার নর্মাল রুটিনের মতো মর্নিং ওয়াক করতে পেরেছিলাম। ঠিক ওই সময় চীনা বিল্ডিংয়ের সামনে দেখলাম যে পাকিস্তান আর্মির মেশিন গান প্রচণ্ডভাবে আমার দিকে তাক করে গুলি করছে। ওই সময় আমাদের ওই পাশে এক দোকানদার ছিল লতিফ ভাই, উনি আমাকে জোর করে তার দোকানের মধ্যে ঢুকে দোকানটা আটকে দিয়েছিল। ওই ওই লতিফ ভাইয়ের কাছে আমি চিরঋণী। আজকে লতিফ ভাই আমাকে না বাঁচালে আজকে আপনাদের সাথে আমার দেখা হতো না। আপনার সবচেয়ে স্মরণীয় যুদ্ধটার কথা আমি জানতে চাচ্ছিলাম। 27শে মার্চ কারফিউ ব্রেক হয়েছিল 3 ঘন্টা, তখন আমার বন্ধুরা আমরা নিউ মার্কেটে গেলাম, 600 লাশ সার্জেন্ট জহুরুল্লাহকে গেলাম, সেখানে 600 লাখ, সলিমুল হলে গেলাম, সেখানে 600 লাখ। এইটার রিয়াকশন স্বাভাবিকভাবে যেটা হয় প্রতিশোধ। এখন প্রতিশোধের তো বিভিন্ন রূপ থাকে, প্রতিশোধ এক চোখ দিয়ে আর এক চোখ নেওয়া যায়, কিন্তু ওইটার ওইটা প্রিমিটিভ আনন্দ পাওয়া যায়, কিন্তু স্ট্র্যাটেজিক গোলে পৌঁছা যায় না। আমাদের স্ট্র্যাটেজিক গোল ছিল যে একটা
পাকিস্তানের উপনিবেশবাদ থেকে জাতিমুক্তি জনাব মাহবুব হক, আমি আসলে আপনার একেবারে নিজের অভিজ্ঞতাটা জানতে চাই, জানতে চাইছিলাম যে আপনাদের যে দুই নম্বর সেক্টরের যুদ্ধ, সেই যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে স্মরণীয় যুদ্ধটার কথা যদি আমাদেরকে বলেন। আচ্ছা, সবচেয়ে কথা হচ্ছে আমরা যখন আগরতলা থেকে আমাদের তিনটা গ্রুপ কুমিল্লা সিএনবি ব্রিজের নিচের থেকে আমরা ঢাকার দিকে রওনা করছি, ওইখানে আমরা পাকিস্তানি আর্মির কাছে অ্যাম্বুস্ট হই। ওখানে আমাদের ফরিদপুরের যে প্রথম কাঠা ছিল ওইখানে প্রায় 10-12টা ছেলে মারা যায়, তার সেকেন্ড নৌকাতে কিছু ছেলে মারা যায় এবং আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ে সারা রাত নদীতে ছিলাম, ওইখানে আমরা প্রাণ রক্ষা করি। তার ওইটা একটা স্মরণীয় ঘটনা। তারপর আর একটা ঘটনা যেটা নাকি আমি এখনও মনে পড়ে, সেটা হলো 16 ডিসেম্বর আমরা 8টা থেকে 9টার মধ্যে আমি সোহরাব দিলু শাহজাহান আর অনেকে মিলে বঙ্গবন্ধুর বাড়িটা মুক্ত করি রাজাকার এবং মিলিশিয়াদের কাছ থেকে। তা ওখান থেকে পরে গভর্নর মালিকের যে ওখানে যে রাজাকার গাছ তারা আমাদের কাছে সান্ডা করে। পরে শাহাবুদ্দিন ভাই আমাদেরকে রেডিও বাংলাদেশের সঙ্গে যেতে বললো, ওখানে রেডিও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হলো। ওখান থেকে যাওয়ার সময় তখনও পাকিস্তানের আর্মির চেনম কভার ঠিক ছিল না, যার ফলে অনেকে মনে করতে অনেকে সারেন্ডারের খবর পায়নি, যার ফলে ওরা আমাদের জিপের দিকে তাক করে মেশিন গান দিয়ে গুলি করলো। গুলি করলে আমরা যেহেতু ট্রেন্ড, আমরা সাথে সাথে জিপের থেকে নেমে মাটিতে শুয়েছিলাম। হঠাৎ করে আমার হাতের মধ্যে একটু গরম তরল অনুভব করলাম, পাশে দেখি যে একটা ছেলের মাথায় গুলি লেগে গেছে এবং আমার সামনেই কিছুক্ষণ দবাদবি করে মরে গেল। ওই কথা এখন আমার এখন মনে পড়ে। কোথায় ছিলেন আপনি? আমি তো ফজলুল্লাহ খালির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং 25 মার্চের রাতে যখন গণহত্যা শুরু হলো সেই রাতেও কিন্তু ফজলুল্লাহ খালি আছি। তার আগে যখন অসহযোগ আন্দোলন, সে সময় কিন্তু আমাদের হলে আমরা একটা সশস্ত্র প্রস্তুতির জন্য একটা স্কোয়াড তৈরি করেছি, নাম দিয়েছি সূর্য সেনের স্কোয়াড, আমাকেই বানানো হয়েছে অধিনায়ক। এবং আমরা কিন্তু সেই অসহযোগ আন্দোলন চলাকালীন সময়েই কিন্তু যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিই। আমরা হাতে বানানো গ্রেনেড, তারপর শব্দ সৃষ্টিকারী বোমা, সেগুলো তৈরি করেছি। এবং 25 মার্চের রাতে এই যে হলের ছাদে আমরা আছি, আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা কিন্তু আমাদের সেখানে উড্ডীন ছিল, আমাদের হাতে কিছু হাতে বানানো অস্ত্র, এবং আমরা বুঝতে পারছি যে পাকিস্তানিরা আসবে এবং তাদের সাথে কতক্ষণ লড়বো, কিন্তু আমরা আছি সেখানে, পতাকাও নামাইনি এবং সেখানে ছিলাম। এটা খুবই একটা কি বলা যায় যে আমি আজকে কথা বলতে পারছি, আমাদের বেঁচে থাকবার কোনো কথা ছিল না, কারণ আমাদের পার্শ্ববর্তী যে শহীদুল্লাহ হল সেখানে কিন্তু 5 জন অধিকাংশই শিক্ষক, তারা কিন্তু মারা গেলেন সেই 26 তারিখ সকাল 9টার সময়। চাংখার পুল থেকে সরাসরি পাকিস্তানিদের ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করলো আমাদের সেই যে শহীদুল্লাহ হলের একটা এক্সটেনশন ছিল দোতলায়, সেখানে শিক্ষকেরা থাকতেন, একটা রুমে সবাই জড়ো হয়েছিলেন, নাড়াচাড়া হয়তো কিছুটা লক্ষ্য করেছে এবং সেই গোলাটা একেবারে সরাসরি জানলার ভেতর দিয়ে ঢুকে সেখানে এক্সপ্লোর করে। আমার একজন শিক্ষক ফিজিক্সের আমার সাবসিডিয়ারি ছিল প্রফেসর খান খাদেম, তিনি ছিলেন। আমার এটাও মনে আছে যে সেই ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের হলেও কিন্তু এসেছিল এবং তারা জিজ্ঞাসা করেছে, সৌভাগ্যবশত সেখানকার দারোয়ান ছিল উর্দুভাষী। আমরা আজকে আমরা রবিউল সাহেবের কাছে একজন পুলিশের কথা শুনলাম যে অনেকে বাঁচিয়েছিল, বিহারি একজন, কিন্তু আমাদের এই উর্দুভাষী দারোয়ান সেও তার কারণেই কিন্তু আমরা বেঁচে যাই। সে বলে যে না, কেউ ভিতরে কেউ নাই, তখন পাকিস্তানিরা তার কাছে পাকিস্তানি পতাকা দিয়ে যে ওই পতাকা নামিয়ে এটা ওড়াও এবং তারা চলে যায়। এবং চলে যাওয়ার পরে পরেই আমরা বের হই এবং সেই শহীদুল্লাহ হলে যাই এবং সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখেছি এটা আমি কখনোই আর ভুলে যাব না। একজন মানুষ, তিনি কোনো রকমভাবে এগিয়ে আসছেন কিন্তু তার কিছুটা নাড়ি ভরিয়ে বেরিয়ে গেছে, এত মানে ওই তিনি ওখানে ছিলেন এবং তিনি ছিলেন সিলেট এমসি কলেজের একজন ভাইস প্রিন্সিপাল, এবং তখন সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তারা এসে কাপড় দিয়ে সেই বেঁধে কোনো রকমে, এই যে ঢাকা মেডিকেল কলেজ তো কাছেই, তখন দেওয়ালে ছিল না, বিয়নেট না, ওই রুমেই তারা ছিলেন।
এবং সেখানে যে স্প্লিন্টারের আঘাতে তার এটা হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি বেঁচে যান এবং বাংলাদেশ স্বাধীন। আমি জানি না আজকে তিনি আমার কথাগুলি শুনতে পাচ্ছেন কি না, এবং তিনি আমাদের চেয়ে একটু বয়স বেশি বয়স হবেন এবং কিন্তু তিনি এই সব এই ধরনের ঘটনা সারা বাংলাদেশেই হয়েছে আমি যে কথাগুলি বলছি। এবং তারপরের ঘটনা হচ্ছে 27 তারিখে দু ঘন্টার জন্য কারফিউ লিফট করা হয় এবং সেই সময় আমরা হল থেকে বেরোই। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে শহীদ নজরুল আমাদের বাংলার বিভাগের ছাত্র ছিল এবং সে কিন্তু ফজলুল হকের ছাত্র, খুব ভালো স্লোগান দিতে পারতো ছাত্রলীগের। 2রা মার্চে যে মিছিলটি স্বাধীন বাংলার পতাকা নিয়ে সেই আমাদের বটতলার দিকে এগুলো, সেখানে নেতৃত্ব দিচ্ছিল সেই নজরুল এবং তার হাতেই ছিল কিন্তু একটা লম্বা বাঁশের মাথায় সেই পতাকাটি, এবং যেটা পরে নিয়ে আমাদের আসম আব্দুর রব সেই পতাকাটিকে উড়িয়েছিলেন। তো সে নজরুল সে আমার স্কোয়াডের সদস্য, আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম সেই 25শে মার্চের সেই ঘটনার পরে যে আমরা তো বিভিন্ন দিকে চলে যাব কিন্তু আমাদের আমরা কিন্তু প্রত্যেকে আমরা যুদ্ধ করব এবং দেশ স্বাধীন করব। এবং শেষ পর্যন্ত সেই নজরুল সে তার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া, সেও ওপারে গেল ট্রেনিং নিল এবং পরে সে ভেতরে এসছে বিভিন্ন এক্সপ্লোসিভ নিয়ে, প্লাস্টিক এক্সপ্লোসিভ নিয়ে, এবং কিন্তু সে ধরা পড়ে পাকিস্তানিদের হাতে। তারা সেই এক্সপ্লোসিভ নজরুলের শরীরে বেঁধে সেটা এক্সপ্লোড করে এবং সারা নজরুলের সারা শরীর রক্ত মাংস বাংলার আকাশে মানে যেন ছড়িয়ে পড়ে। আজকে খুব গভীর শ্রদ্ধায় সেই নজরুলের কথাও আজকে স্মরণ করছি। আমি একটা বিরতিতে যেতে চাই। ধন্যবাদ জনাব রবিউল আলম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ জনাব মাহবুব হক আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একাত্তর জার্নালে এ পর্যায়ে একটা বিরতি। একাত্তর জার্নাল একটু আজকের আসলে খবরাখবর তেমন আলাপ করবার সুযোগ হয়তো হয়নি আমাদের, একটু নেত্রকোনায় যেতে চাই। দর্শকদেরকে জানিয়ে রাখি যে নেত্রকোনায় কী ঘটেছে সেটা নয় শুনি, কারণ আমাদের সাথে হাবিবুর রহমান নেত্রকোনা জেলার সিভিল সার্জন তিনি যুক্ত আছেন। জনাব হাবিবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটু যদি আমাদেরকে বলেন কী সমস্যা হলো আপনাদের সেখানে, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে এক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, কী হলো? অ্যাকচুয়ালি আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হয় যে আমাদের অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক সপ্তাহে 2 দিন মাত্র 1 ঘন্টা করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের ডাক্তারকে ভিজিট করতে পারবে। আচ্ছা, তো সেই অনুসারে আমি ওদের সাথে কথা বলে রবিবার এবং বুধবার সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত 1 ঘন্টা তাদেরকে ভিজিটিং আওয়ার নির্ধারণ করে দিয়েছি। তো আজকে বুধবার আজকে তাদের সাথে তাদের ভিজিটের ডেট ছিল, তো সেক্ষেত্রে তারা 9টা পর্যন্ত ভিজিট করার কথা ছিল। তো 9টার পরে যখন 9:30 পর্যন্ত তারা ভিজিট করতেছিল তখন আবাসিক মেডিকেল অফিসার বের হয়ে তাদেরকে বললেন যে আপনারা এখন রুগী আসার সময় হয়ে গেছে, রুগী এসে গেছে, আপনারা একটু কাইন্ডলি হাসপাতাল থেকে বের হয়ে যান, এখন আর আপনারা এখানে থাকবেন না। আচ্ছা, তো আরেম সাহেব বলার পরেও তারা হাসপাতাল থেকে যায়নি। ইতিমধ্যে আমাদের হাসপাতালে 2 জন পুলিশ কনস্টেবল কর্মরত ছিল, নিরাপত্তার দায়িত্বে তারা ছিল। তাদের তারা ইমার্জেন্সির সামনে একজন রিপ্রেজেন্টেটিভ ডাক্তারকে ভিজিট করার জন্য ঝামেলা করছিল, রোগীদের জমার সমস্যা হচ্ছিল, তখন পুলিশ কনস্টেবল তাকে কয়েকবার রিকোয়েস্ট করে যে আপনি চলে যান, এখন ভিজিটের সময় নয়, কিন্তু তিনি সেটা শোনেন নাই। তখন পুলিশ কনস্টেবল তার পিঠে হাত দিয়ে বলে যে আপনাকে তো বারবার বলতে হচ্ছে আপনি চলে যান। এটা কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কে বললেন উনি? জি, এটা একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তাকে বললেন। হ্যাঁ হ্যাঁ, তাকে পুলিশ কনস্টেবল বললেন। জি, তো পুলিশ কনস্টেবলের কেন পিঠে হাত দিয়ে কথা বললেন তখন উনি এটাকে প্রেস্টিজিয়াস মনে করলেন এবং ওনার কলিগদেরকে নিয়ে এসে পুলিশ কনস্টেবলের উপরে চড়া হলেন। আচ্ছা, চলা হওয়ার পরে আরেমো সাহেব খবর পেয়ে আবার সাথে সাথে ওখানে গেলেন এবং পরিস্থিতি আয়ত্তে আনলেন। ইতিমধ্যে আমি সিভিল সার্জন অফিস থেকে
হাসপাতালে স্বাভাবিক দিদিতে আসি, এসে আমার তত্ত্বাবধায়কের চেম্বারে বসার সাথে সাথে দুজন পুলিশ কনস্টেবল আমার কাছে যায়, গিয়ে তাদের অভিযোগে বলে যে আমাদেরকে অ্যাসাল্ট করা হয়েছে, আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাদের আমাকে অ্যাসাল্ট করেছে। তো আমি তাদের সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে প্রায় 40-50 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একযোগে আমার রুমে ঢুকে ঢুকে সেখানে তারা আমাকে বলে যে আমাদেরকে পুলিশ, আমাদের একজন সদস্যকে পুলিশ কলারে ধরেছে, বের করে দিয়েছে। তখন আমি আমি জিজ্ঞেস করলাম যে এখন কয়টা বাজে, তখন বাজছিল 9:45 প্রায়, ওদের তো 9টার মধ্যে সরে যাওয়ার কথা ছিল। তো আমি যখন এই প্রশ্নটা করলাম যে কয়টা বাজে, সেই প্রশ্নটা শোনার সাথে সাথে তারা কেঁপে গেল, তাই কি আপনি বলে দিয়েছেন আমাদেরকে আঘাত করার জন্য, বাসাদের ধরে বের করে দেওয়ার জন্য? আমি বললো এটা তো প্রশ্ন উঠে না, আমি দেখলেন আপনারা দেখলেন, আমি এইমাত্র। এর পরবর্তী সময় কি হয়, কথা কাটাকাটি হয় বুঝতে পারছি ডক্টর হাবিবুর রহমান, তারপর? তারপরে আমি শুধু এই কথাটাই বললাম যে কয়টা বাজে এখন, জি, তারপর কি হয়? এই কথাটা বলার সাথে সাথে তারা উত্তেজিত হয়ে যায়, তখন তারা অনেকটা মারমুখী হয়ে আসে যে তাহলে কি আপনি বলে দিয়েছেন, আমরা দেখে দিব বলে অনেকটা আমার ডেস্কের দিকে তারা এগিয়ে আসতে থাকে, এবং এক পর্যায়ে পুলিশ কনস্টেবল কথা বললে আমার সামনে পুলিশ কনস্টেবলকে তারা আক্রমণ করতে যায়। তখন আমি চেয়ার থেকে উঠে দৃঢ় কণ্ঠে তাদেরকে শাসন করি যে উদ্যুক্ত হই, তখন তারা বের হয়ে যায়, কিন্তু বের হয়ে যাওয়ার সময় উচ্চ বাচ্চা করে তোমার রুমের দরজায় লাঠি দেয় এবং জানলার কাঁচ ভাঙচুর করে, পর্দা ছিঁড়ে ফেলে, এবং তারপর তারা বেরিয়ে চলে যায়। আচ্ছা ডক্টর হাবিবুর রহমান আপনি আছেন আমাদের সাথে, আশরাফুল আলম সভাপতি ফারিয়া নেত্রকোনা জেলা শাখা। আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো ওই এলাকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে একজন নেতৃস্থানীয়, জনাব আশরাফুল আলম, মানে এইরকম একটি অপ্রীতিকর অবস্থার কেন সৃষ্টি হবে চিকিৎসকদের সাথে আপনাদের? জনাব আশরাফুল আলম, জি, ওয়ালাইকুম সালাম, আপনাদের সাথে চিকিৎসকদের যে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে সেটির কারণটা কি? জি, আমি একত্তর টিভিকে ধন্যবাদ জানাই এবং একত্তর টিভির মাধ্যমে নেত্রকোনা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্ট, সময় খুব কম, আমাকে যদি একটু সরাসরি প্রশ্নের উত্তর দেন জনাব আলম, এবং সালাম জানাই। আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে আমাদের সিভিল সার্জন স্যার মহোদয় বলেছেন যে ওনার অনুমতিতে সপ্তাহে 2 দিন রবিবার এবং আমরা, জি, আপনারা 9টা পর্যন্ত আপনারা দেখা করতে পারবেন চিকিৎসক, আমরা 9টা থেকে 10টা পর্যন্ত ওনার অনুমতিতে টাইম, 9টা থেকে 10টা পর্যন্ত উনি আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন, এবং ওই অনুমতি ওনার নির্দেশিত টাইমে আমরা ভিজিট করতে যাই, এবং যখন 9:30 বাজে নির্দেশ মতোই আমরা এত এই পর্যন্ত ভিজিট করে আসছি এবং আমাদের কাজ পরিচালনা করে আসছি উনার নির্দেশ মতো টাইমে, কোনোদিন এরকম প্রবলেম হয়নি। যখন আমাদের পুলিশ কনস্টেবল আমাদের এক প্রতিনিধিকে বলা হয়েছে যে বের হয়ে যান, তখন আমাদের প্রতিনিধি বলেছিলেন যে আমাদেরকে 10টা পর্যন্ত টাইম দেওয়া আছে। যদি সত্যি আপনাদের সময় 9টা থেকে 10টা পর্যন্ত হয়ে থাকে, আপনাদেরকে 9:30 কেন বের হয়ে যেতে বলা হলো? আমরা যখন জিজ্ঞেস করলাম তখন উনি বললেন যে সিভিল সার্জন স্যারের নির্দেশ আছে, আপনারা বেরিয়ে চলে যান। জি, সিভিল সার্জন সাহেবই আপনাদেরকে কেন 9:30 যেতে বলবে যদি সত্যি সত্যি আপনাদের সময় 9টা থেকে 10টা পর্যন্ত হয়? জি, এই কথাটাই আমরা সিভিল সার্জন স্যারের কাছ থেকে জিজ্ঞেস করতে গেলাম, স্যার আপনাদের নির্দেশ মতো টাইম এবং রবিবার, তখন উনি কি বললেন? আমরা যখন বললাম তখন উনি বললেন যে আপনাদের 9:30 বাজে, আপনারা এখানে বের হয়ে যান, আমরা বললাম স্যার আপনি তো 10:50 আমাদেরকে টাইম দিয়েছেন, আমরা 10টার মধ্যেই তো বের হয়ে যাবো,
আপনি যদি আগে বলতেন আমাদের সাথে এরকম কোনো আপনার বিশেষ কোনো কাজ আছে তাহলে তো আমরাই বেরিয়ে যেতাম। না বিশেষ কোনো কাজ আছে, আপনারা জানেন বিশেষ কোনো কাজ আছে? আমি একটা বিষয় বুঝতে পাচ্ছি না, যদি 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদেরকে দেওয়াই হয় টাইম, তাহলে আপনারা আপনাদেরকে কেন উনি 9:30টা বের হয়ে যেতে বলবেন? খুব বেশি কথা বলবার মতন কিছু আছে কিনা আমি জানি না, ডক্টর আনোয়ার হোসেন কিছু বলতে চান কিনা, শমী কাইসার কিছু বলতে চান কিনা, হাতে যেহেতু সময় নেই যদি মনে করেন তাহলে। না আমি এই বিষয়গুলো ওভারঅল যদি আমি অ্যাকচুয়ালি মোটাদাকে বলি যে এই ধরনের সংঘর্ষ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শুনে থাকি, পড়ে থাকি পত্রিকায়, বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা অনেক স্কুলে আমরা শুনি, অনেক জায়গায় আমরা দেখি, সব কিছু মিলিয়ে মোটা দাগে আমার কাছে মনে হয় যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, যুদ্ধ অপরাধীদের নিয়ে কথা বলছি, অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক রাজনীতির যেই কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে সেইখানে কথা বলছি, ধর্মের নামে রাজনীতির কথা বলছি, সব কিছু মিলিয়ে মোটা দাগে একটা বড় সময় ধরে নানা ধরনের অবক্ষয় হয়েছে, চারিত্রিক অবক্ষয় হয়েছে, মানসিক অবক্ষয় হয়েছে, সামাজিক অবক্ষয় হয়েছে, নানা ধরনের অবক্ষয় হয়েছে। আর আরেকটি বিষয়ে আমার কাছে মনে হয় এখন নতুন করে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে নতুন করে যে ঢেলে সাজানোর যেই প্রচেষ্টা চলছে, গঠন চলছে, কারণ আমার বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন এটা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আছে, তারপরে কিছুদিন আগে বিমান বাহিনীর ঘটনা, অনেক কিছু আছে, সব কিছু মিলিয়ে যে ঢেলে সাজানোর যে জায়গাটা আছে সেখানে আমার কাছে মনে হয় যে এই সময়ে সবাইকে আসলে এক ধরনের সহনশীল আচরণের জায়গাটা আমি আশা করি সাধারণভাবে। একই কথা আমাদের এই যে অসহিষ্ণু আমাদের সেইটা বাদ দিতে হবে, আমাদের সহিষ্ণু হতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ শমী কাইসার আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকে, শুভরাত্রি।